দাদু ভাই আমাকে রোজ গল্প শোনায়। বঙ্গবন্ধুর গল্প আমি আমার দাদুর কাছে শুনেছি। তিনি আমাদের মহান নেতা। আমিও পড়েছি বঙ্গবন্ধুর নেত্রকোণা সফরের ইতিহাস। এটা আমার দাদু ভাইয়ের লেখা বই। আমি বঙ্গবন্ধুর ছবি দেখেছি, ভাষণ শুনেছি। আমার ভীষণ ভালো লাগে। তার ভাষণ দেশের সর্বস্তরের মানুষকে আন্দোলিত করেছিল, অদম্য সাহস জুগিয়েছিল। বঙ্গবন্ধু নেত্রকোণায় শেষবার ভাষণ দিয়েছিলেন 1973 সালের 13 ফেব্রুয়ারি এই কলেজ মাঠে। সেদিন জনসমাগম বেশি হওয়ার কারণে স্থান সংকুলন হচ্ছিল না। মানুষজন ঘরের চালে গাছের ডালে উঠে বঙ্গবন্ধুকে দেখার চেষ্টা করেছিল। ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে। বঙ্গবন্ধু ট্রেনে চড়ে নেত্রকোণায় এসেছিলেন 1970 সালে। 10 অক্টোবর 1970 সাল, নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু নেত্রকোণা আসেন। সেদিন তিনি বিপুল জনসমাগমের ভিড়ে নেত্রকোণার মুক্তারপাড়া মাঠে বক্তৃতা রাখেন। 1969 সাল, ডিসেম্বরের কনকনে শীতে বঙ্গবন্ধু নেত্রকোণায় আসেন। নেত্রকোণায় এসে তৃণমূলের মানুষদের সাথে তিনি কথা বলেছেন, রাজনৈতিক ক্যাম্পেইন করেছেন। 1969 সালে গণ অভ্যুত্থান সহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু তখন বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। ১৯৬৪ সালে বঙ্গবন্ধু নেত্রকোণায় আসেন। কোর্ট স্টেশনে নেত্রকোণার নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান। ছাত্রলীগ নেতা মেহের আলী, জালালউদ্দিন তালুকদার, হায়দার জাহান চৌধুরী, ওয়াশরাফ আলী খান খসরু সহ নেত্রকোণার নানা শ্রেণী পেশার মানুষ সেদিন মিছিলে মুক্তারপাড়া পৌঁছেছিলেন। 1957 সালে বঙ্গবন্ধু মগরা নদী দিয়ে নৌকায় চড়ে প্রবেশ করেন নেত্রকোণা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সাথে নিয়ে তারপর মুক্তারপাড়া মাঠে জনসমাগম শুরু হল। মাঠের দক্ষিণ প্রান্তে শিমুল গাছের নিচে মঞ্চ স্থাপন করে সভার আয়োজন করা হয়েছিল। সভাপতিত্ব করেছিলেন আওয়ামী লীগ নেতা মজিরউদ্দিন মুক্তার। বঙ্গবন্ধু খুবই সাবলীল ভাষায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের চিত্র তুলে ধরেন এবং বাঙালি জনগণকে পাকিস্তানের কায়েমী স্বার্থবাদী নেতাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। 1953 সালে বঙ্গবন্ধু প্রথমবার নেত্রকোণায় আসে। যুক্তফ্রন্ট নির্বাচনকে সামনে রেখে গরুহাট্টা ময়দানের জনসভায় সেদিন আওয়ামী মুসলিম লীগ নেতা হাশিমউদ্দিন আহমেদ সহ আরো অনেকে সেই সভায় বক্তৃতা রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন নেত্রকোণা মহকুমা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম উকিল। 1953 সাল থেকে 1973 সাল পর্যন্ত 6 বার বঙ্গবন্ধু নেত্রকোণায় এসেছিলেন। নেত্রকোণার সাধারণ মানুষের মাঝে স্বাধীনতার রূপিত বীজকে অঙ্কুরোদ্গম ও পরিচর্যা করে গেছেন তিনি। রাজনীতির দীর্ঘ সময়ে ব্যক্তি বঙ্গবন্ধুর সঙ্গে নেত্রকোণার মানুষের সুসম্পর্ক গড়ে উঠেছিল। আমি সেই বঙ্গবন্ধুকে ভালোবাসি যার অবদানে কোটি কণ্ঠে গর্জে উঠে।